ম্যাচে প্রথম গোল রাহাত ১১শের পক্ষে। গোল কিন্তু পরিশোধ হয়ে গেল। মাঠের মধ্যে দর্শকদেরকে অনুরোধ করা চাপা প্রবেশ করবে না, দর্শকরা মাঠের বাইরে চলে যান। স্টপার সেগাকে কিন্তু চেঞ্জ করা হয়েছিল, আন্ডা দেখে নামানো হয়েছিল, তারপর কিন্তু গোল পরিশোধ হয়ে গেল। এবং আমাদের কমিটির সদস্যরা একটু সক্রিয় থাকতে হবে। আমাদের সমগ্র টুর্নামেন্ট প্রত্যেকটি ম্যাচ সরাসরি কিছু ভলেন্টিয়ার দিয়ে ব্যারিকেড তৈরি করে নাও, সুস্থ এবং সুন্দর পরিচালনা করার চেষ্টা করছে প্রসের মাধ্যমে। যারা আছেন একটু সতর্ক থাকবেন। গোল পোস্টের ধারে কাছে যে বাচ্চাগুলো আছো, বাচ্চাদেরকে বলছি বাচ্চারা একটু সরে বসো, বাচ্চারা সরে বসে আপনারা একটু সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে সরিয়ে দিন। প্রথম শটের মতোই টানা শট, বল কিন্তু বাইরে চলে গেল, অর্থাৎ সেভ হয়ে গেল। গোলের উদ্দেশ্যে অনুরোধ করছি বাচ্চাদের সরিয়ে দাও ওই জায়গা থেকে, গোল পোস্টের বাইরে পাশ থেকে। এই শটে কিন্তু খেলায় থাকতে গেলে কিন্তু এই শটে গোল করতে হবে। ও সোজা মেরেছিল গোলকিপার ভাস্কর দা, বুঝতে পারেনি, হাতে লেগে গোল হয়ে গেল। আদামও যাচ্ছে উইনিং শট নিতে। গোল করলে কিন্তু জিতে যাবে, আর যদি সেভ করে দেয় তাহলে কিন্তু ড্র হয়ে যাবে। দেখা যাক উইনিং শট কি হয়। এক পাশ কিন্তু ছেড়ে দিয়েছে গোলকিপার। ও ভালো শট, জিতে গেল। অ্যাট দ্য লাস্ট মোমেন্টে কিন্তু গোল পরিশোধ করেছিল। তারা
আয়োজন করলো। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অ্যাডামো।